আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈদেশিক কর্মসংস্থান ভ্রমণ ও বিচার তথ্য কেন্দ্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে বলেন আমি ভিডিওগুলো অনেক বড় করে ফেলি, তো এখন থেকে আমি ভিডিও শর্ট করার চেষ্টা করব। কারণ কিন্তু ভিডিও যদি বড় করি, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের যে মনের ভিতরে যে টেনশনগুলো বা চিন্তাগুলো খুব ক্লিয়ারলি আপনারা বুঝতে পারেন। এখন থেকে আমি শর্ট করে দিব, তাহলে আপনারা দেখা যাবে, আমি দেখব যে এতে আপনারা উপকৃত হন কিনা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে ভিজিট ভিসায় যারা দুবাইতে যেতে চান তাদের জন্য। আমাদের বাংলাদেশের গণমাধ্যম বিভিন্ন সময় দুবাইগামী যে যাত্রীদের যে হয়রানি বা প্রতারণা বা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বাংলাদেশ এয়ারপোর্টে, সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা উঠে থাকে এবং গণমাধ্যমে আপনারা দেখে থাকেন। বিভিন্ন ইউটিউব চ্যানেল বা যে হার্ড কপি পত্রিকা রয়েছে সেখানে আপনারা সেগুলো দেখতে পারেন। প্রিয় দর্শক, গত 17 এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সম্পর্কিত যে সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, তাদের কিন্তু একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বলা হয়েছে, বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিট যদি থাকে, সরকারের যদি কোনো সেই ব্যক্তির নামে কোনো অভিযোগ অর্থাৎ কোনো মামলা বা মোকদ্দমা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে যেন হয়রানি করা না হয়, এবং এমন আলোচনা হয়েছে সেই মিটিংয়ে। এবং সেখানে বৈঠকের সভাপতি জনাব আনিসুল হক এই সকল হয়রানি বন্ধের জন্য সুপারিশ করেন এবং তিনি বলেন যেন পরবর্তীতে এ ধরনের হয়রানি যেন না হয়, সে বিষয়ে যেন মন্ত্রণালয় এবং যে আমাদের বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে সিভিল এভিয়েশন রয়েছে, তারা যেন এই বিষয়ে একটু সতর্ক দৃষ্টি দেন। তিনি কিন্তু এই বিষয়ে বিষয়টি উত্থাপন করেছেন। তো আমরা আশা করছি প্রিয় দর্শক, আপনাদের যে ভোগান্তি, যারা ট্যুরিস্ট ভিসায় দুবাইতে যেতে চাচ্ছেন বা বেড়ানোর জন্য কিংবা কেনাকাটা করার জন্য, তাদেরকে যেন এই ধরনের হয়রানি না হয়, সেজন্য যেহেতু তারা কথা বলেছেন, আশা করি আপনাদের আর এই হয়রানি হবে না। আশা করছি আমরা এই হয়রানি হয়তো একসময় আর হবে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।